কর্মজীবনের ব্যস্ততায় বিনোদনকে যেন ভুলেই গিয়েছে মানুষ। এর মধ্যে অনেকেই মনটাকে প্রফুল্ল করতে চাতক পাখির মতো তাকিয়ে থাকে ঈদের ছুটির জন্য। এখানে অনেকদিন পর ঘুরতে আসলাম, নীলফামারী আমার বাসা, আমি থাকি ঢাকাতে। তো এখানে একটা পার্ক হয়েছে, আমার জানা ছিল না। তো আজকে যে কোনো কারো একজনের মাধ্যমে আমি আসছি। তো এখানে আসিয়া দেখতেছি অনেক সুন্দর পরিবেশ, ঘুরতে আসি অনেক ভালো লাগতেছে। তাই এখানে সুন্দরভাবে একটা অসনোদন পাওয়া হয়েছে, এখানের মধ্যে পশু পাখি অনেক কিছু আছে দেখার মতো। কর্মব্যস্ততার মাঝেও ঈদের ছুটিতে পরিবার নিয়ে এসব বিনোদন কেন্দ্রে ঘুরতে পেরে আনন্দিত সবাই। এই পার্ক কথা অনেক শুনছি আর কি, এখানে ঘুরতে আসলাম, ভালো লাগলো বাচ্চাদেরকে নিয়ে। সামাজিক পরিবেশ তো সব দিক দিয়ে দেখা যাচ্ছে খুবই ভালো, হয়তো বা আশা করি আরো ভালো হবে। ঈদের এই ছুটিতে বাবা মায়ের সাথে ঘুরতে এসে বেজায় খুশি ছোটরাও। আমার নাম রাদিয়া, আমি আমার বাবা মায়ের সঙ্গে এখানে ঘুরতে এসেছি, আমার খুব ভালো লাগে এই জায়গা। প্রভাতী, তুমি এখানে কেন আসছো? ঘুরতে এসেছি। কেমন লাগছে? ভালো। কারা কারা আসছে? আমার দুইটা ভাই এসেছে, আমার পিসি এসেছে, কাকু এসেছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্কে ঘুরতে এসেছি, এই জন্য আমার ফ্রেন্ড দেখলাম, তো আমার ভালো লাগছে। তোমার সাথে কে কে আসছে? আমার মা, আমার আব্বু, আমার আপু, আমার আম্মু। তোমার নাম কি? আমার সিনতিয়া। ঈদের দিন তো আমরা বেরোতে পারিনি, আজকে হলো বৃষ্টি ছিল না, তাই ফ্যামিলি সহ ঘুরতে আসছে, জায়গাটা খুব ভালো লাগছে। ঈদের আনন্দকে আরো এক ধাপ বাড়িয়ে নিতে বিনোদন প্রেমী মানুষেরা পরিবার নিয়ে ছুটছেন এ ধরনের বিনোদন কেন্দ্র বা উদ্যানে। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।